বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে बीसीएस শিক্ষা ক্যাডার নাটোর জেলা শাখা। আজ 26 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নাটোর নবব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন সহ बीसीएस সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে बीसीएस সাধারণ শিক্ষা সমিতির নাটোর জেলা শাখার সভাপতি অধ্যাপক জহুরুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। পদোন্নতিযোগ্য হলেই আমাদের ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। দ্বিতীয়, স্কেল আপগ্রেডেশন। দেখেন, আমি যেটা আগে বলেছি যে আমাদের সকল প্রফেসরদের তৃতীয় গ্রেড দিতে হবে, ঠিক সেই একই অনুপাতে দ্বিতীয় গ্রেড এবং প্রথম গ্রেডের পদ সৃষ্টি করতে হবে। নেক্সট, আমাদের পদ সৃষ্টি করতে হবে, শিক্ষার্থী অনুপাতে পদ সৃষ্টি করতে হবে। আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে এবং ফাইনালি আমাদের শিডিউলভুক্ত যে পদ আছে সেই শিডিউলভুক্ত পদগুলোকে সুরক্ষিত করতে হবে। আমাদের ক্যাডারে যেন অন্য কোনো ক্যাডার এসে ওই জায়গাগুলো দখল করতে না পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রানী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর मंजूरा खानम, आब्दुलपुर सरकारी কলেজের অধ্যক্ষ প্রফেসর सुलतान आलि प्रामाणिक, सींगरा गलिफरज सरकारी কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ ফরহদ হোসেন। এছাড়াও সংবাদ সম্মেলনে बीसीएस সাধারণ শিক্ষা সমিতির নাটোর অঞ্চলের ইউনিট নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, তাদের দাবির প্রেক্ষিতে আগামী 2 অক্টোবর তারা কর্মবিরতি পালন করবেন। এর মধ্যে যদি দাবি দেওয়া আদায় না হয় তাহলে 10, 11 ও 12 অক্টোবর কলেজে উপস্থিত থেকেও তারা কর্মবিরতি পালন করবেন।